হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার বিপ কাচ্ছি বিরিয়ানি আমি আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাবো আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা কতটা স্বাদ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কথা নয় চলে যাই মূল রান্নায় এখন আমি এখানে হাফ কেজি আলু নিয়ে নিয়েছি কাচ্চি বিরিয়ানিটার জন্য আলুটাকে আমি ফুড কালার দিয়ে মেখে নিয়েছি আমার কাছে জর্দার রঙটা ছিল না তাই আমি ফুড কালারটা ইউজ করেছি এখন আমি পেঁয়াজ বেরস্তা করে রাখা তেলগুলোর মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাটা আমি দেখালাম না কারণ সেটা সবাই করতে পারে কম বেশি এখন আমি তেলটার ভিতর আলুটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এপিট ওপিট করে আলুগুলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো আলু উঠিয়ে নিব সবগুলো আলু উঠানো হয়ে গেছে এখন আমি মাংসটা ম্যারিনেট করতে চলে যাব এখানে আমি এক কেজি এক কেজি থেকে একটু বেশি মাংস নিয়েছি গরুর মাংস এটা এখানে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন আর দিয়ে দিলাম মতো লবণ দু চা চামুচ ধনিয়ার গুঁড়া দু চা চামচ জিরার গুঁড়া এক চা চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিব এক চা চামচ গরম মশলা গুঁড়া আর আমি রেডিমেড মশলা ইউজ করবো এখানে আমি সানের বিপ কাচ্চি বিরিয়ানির মশলাটা নিয়েছি সেটা আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি সবটা প্যাকেট দিব না আর দিয়ে দিলাম বেরেস্তা করা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ তেল বেরেস্তার তেলটা আমি দিয়ে দিছি এখানে এখানে নিলাম চার পাঁচটা আলু বখরা সাত আটটা এলাচ তিন চারটা তেজপাতা আর আট দশটি ইয়া কিশমিশ এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেরিনেট করব খুব ভালোভাবে আমি এটাকে মেরিনেট করে নিব কারণ এটা কিন্তু আমরা পানি দিব না এটা একটা ভাপে হবে এর জন্য খুব ভালো কারণ এটা নাড়াচাড়া হবে না এর জন্য হাত দিয়েটাকে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে মেনিট করে রাখবো সুন্দর করে এগুলোকে বিছিয়ে দিব আমি এখন এখানে ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিব সবগুলো আলুকে আমি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিব সুন্দর করে আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি চালটা সিদ্ধ করতে চলে যাব এখানে আমি পরিমাণ মতো পানি ফুটাতে দিয়ে দিলাম পানিটা বলক চলে এসেছে এর মধ্যে আমি দুই কাপ পোলাওর চাল দিয়ে দিলাম চালটা আমি বেশি সিদ্ধ করব না একটু নেড়ে চেড়ে হালকা একটু লবণ দিয়ে দিব এখানে যাতে নিচেদের লেগে না যায় এর জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে দিব হয়ে গেছে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বেশি সিদ্ধ করবো না একটা বলক চলে আসলে আমি চালটাকে নামিয়ে ফেলবো আমি আপনাদের দেখাচ্ছি কীরকম আমি সিদ্ধ করেছি এখনো কিন্তু ভিতরে সাদা সাদা রয়ে গেছে দাঁতের তলে দিলেও কিন্তু একদম চাল চালই থাকবে এখন আমি গরম গরম ভাতগুলাকে মাংসগুলার উপর বিছিয়ে দিব এক এক করে আমি চামিচ দিয়ে ভাতগুলাকে দিয়ে দিব মাংসর ভিতর ভাতগুলা কিন্তু গরম গরমই দিতে হবে এখন আমি সবগুলা ভাত দিয়ে দিব একসাথে সিদ্ধ করে রাখা চালটা সুন্দর করে এটাকে সমানভাবে দিয়ে দিব এখানে আমি একটা মিশ্রণ তৈরি করেছি দুই চা চামচ গুঁড়ো দুধ ঘি আর ফুড কালার দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছি এখন আমি একটু একটু করে দিয়ে দিব ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব দুই চা চামচ ঘি দিয়ে দিব আট দশটি কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দেওয়া হয়ে গেছে কাঁচামরিচটি এখন আমি দশ বারোটি কিশমিশ দিয়ে দিলাম সব উপকরণ আমার দেওয়া শেষ এখন আমি হাতে একটু তেল মেখে আমি পাতিলটার চতুর্পাশে পাশে মাখে মেখে দিব একটা আটার ডো বানিয়ে নিলাম আমি আপনারা চাইলে বন্দা দিয়েও বানিয়ে নিতে পারেন শুধু একটু পানি শুধু পানি দিয়ে আটা ডোটা আমি বানিয়ে নিয়েছি নর্মালি রুটি আমরা যেভাবে বানাই পুরো আটা পাতিলে আমি সিল করে নিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটাকে আমি পুরোপুরি একদম সিল করে দিব যেদিক দিয়ে ফুটা থাকে না কেন সেদিক দিয়ে আমি একটু করে আটা দিয়ে দিব যাতে কোনো দিক দিয়ে ভাব বেরোতে না পারে এখন আমি চুলায় বসিয়ে দিলাম একদম ফুল আছে আমি প্রায় দশ মিনিট রান্না করব তারপর একদম মিডিয়াম মিডিয়াম টু লোতে রাখব এক ঘন্টা পর ফিরে এলাম আমি পুরোপুরি এক ঘন্টা রেখেছি চুলায় হয়ে গেছে আমার কাচি বিরিয়ানিটা এখন আমি আপনাদের একটু খুলে দেখাই ছুরি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে খুলবো এটা কিন্তু খুব গরম থাকে আস্তে আস্তে এটাকে খুলতে হবে খুলে ফেলেছি একদম সহজে উঠে গেছে তেলটা দেওয়ার কারণে দেখেন ভিউয়ার্স কত সুন্দর কত সুন্দর যে একটা ফ্লেভার বের হচ্ছে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যদি আপনারা ট্রাই না করেন এখন আমি একটা ছোট প্রিজের সাহায্যে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাব কতটা ইয়ামি হয়েছে দেখুন ভিউয়ার্স আপনাদের আমি একটা মাংসের টুকরা ছিঁড়ে দেখাই কতটা সফট হয়েছে মাংসটা দেখেছেন ভিউয়ার্স অনেকটা সফট হয়েছে ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ